আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারে নামল কংগ্রেস দল। এরই অঙ্গ হিসেবে সোমবার আট টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের কমিটির উদ্যোগে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সহ দলীয় কর্মীরা। গণতন্ত্র বিপন্ন, তাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য রাজ্যে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য জনগণের কাছে যাচ্ছি বলে দলের এক নেতৃত্ব জানায়। আমরা আট টাউন বর্দোয়ালি রক্তমিত উদ্যোগে বাড়ি বাড়ি যাচ্ছি, যেহেতু স্পষ্ট হল যে গণতন্ত্র আজ বিপন্ন। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং যে স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকার চলছে তার বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। ওরা বলছে যে উন্নয়ন হয়েছে মিশন ডকুমেন্টের থেকেও বেশি। আমাদের প্রশ্ন, যদি ভীষণ ডকুমেন্টের থেকে উন্নত বেশি হয়ে থাকে তাহলে বাইক বাইনি কেন? ভোটারদের ভোটদানে বাধা দান হচ্ছে কেন? এইগুলি প্রশ্ন পাবলিকের মনে হচ্ছে এবং আমাদের কাছে প্রশ্ন করছে ওরা, জনগণ যারা ভোট দেবে, যে ভোটটা আমরা দিতে পারবো কি না। উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এলাকাতে বলে গেছে যে সবাই ভোট দেবেন যাবেন, কিন্তু দেখা গেছে যারা ভোট দিতে গেছে গাড়ি নিয়ে গেছে, স্কুটার নিয়ে গেছে, ভাঙচুর হয়েছে এবং ভোটদানে ওরা বাধা দিয়েছে এবং এলাকার জনগণ বলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।